ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে কোরআন তেলোয়াত হামদ ও নাথ প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে মানিকপুর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়া নুরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে কোরআন তেলোয়াত হামদনাদ প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার ব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের পশ্চিম পাড়ায় নুরে মদিনা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম পাড়া নুরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হাজি আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রহিম মানিকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজি উদ্দিন আহমেদ বিশিষ্ট সমাজসেবক দানবীর আমেরিকান প্রবাসী আলহাজাবুল আবুল হাশেম আমেরিকা প্রবাসী হাজি বেলায়েত হোসেন আল কাদেরি মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ মোল্লা মানিকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল হক রনি প্রমুখ আজ সকাল থেকে মাদ্রাসার অত্র মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্রদের কোরআতেলোয়াট হামদনাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় পনেরোটি মাদ্রাসা থেকে সত্তর জন ছাত্র অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন টঙ্গী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসিবুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন হোমনা মাদ্রাসার ছাত্র হাফেজ আহমেদ, তৃতীয় স্থান অধিকার করেন হোমনা মাদ্রাসার ছাত্র হাফেজ নুরুল্লাহ হামদুনাথ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মানিকপুর মাদ্রাসার ছাত্র আমানুল্লাহ, দ্বিতীয় স্থান অধিকার করেন মানিকপুর মাদ্রাসার ছাত্র শাহেদ তৃতীয় স্থান অধিকার করেন রাধানগর মাদ্রাসার ছাত্র মহিউদ্দিন। বাহিরচর নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসাটি বাহেরচড় গ্রামের প্রবাসী ও গ্রামবাসীর অর্থায়নে পরিচালিত তাই এলাকাবাসী বাহেরচড় প্রবাসী দানবীর লোকদের ধন্যবাদ জানিয়ে বলেন বাহেরচড় গ্রামের সর্বস্তরের জনগণ মাদ্রাসাটি শিক্ষার মান উন্নয়ন ও বাঞ্ছারামপুর উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে মোল্লা ফাউন্ডেশনের সৌজন্যে অতিথি ও প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট মেসওয়াক ও ইফতারিশ আয়োজন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন বাহেরচর নূরে মধ্যে দ্দিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাজি গিয়াসুদ্দিন সরকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি দেওয়ান শামসুল হুদা তিন নং ওয়ার্ড সদস্য শরীফুর রহমান শরীফ অগ্রণী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসার জিয়াউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক খেলু বাদল মিয়া আলাউদ্দিন আলাল হোসেন মিয়া মেম্বার আশরাফুদ্দিন মোল্লা আব্দুল কাদের জিলানি হাজি সানাউল্লাহ রফিক ব্যাপারী মোমেন ব্যাপারী আহসান উল্লাহ বাচ্চু ব্যাপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মাদ্রাসার হুজুর এবং মসজিদের ইমামগণ আমরা সবাই পাশে থাকব ইতিমধ্যেই মন্না ফাউন্ডেশন এবং আব্দুল সত্তার ফাউন্ডেশন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের অনুদান তারা দিয়ে এই মদেশের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতে থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে তা আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মাদ্রাসা এখন একটু জন্য আমি বিশ টাকা দেব স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া